কিজে বলো ডার্লিং, প্রেম বিহনে বাঁচি না জীবনে। মানুষের জীবনে যদি প্রেমই না থাকতো তাহলে কোনো মানুষেরই বোধ হয় বেঁচে থাকার কোনো ইচ্ছেই থাকতো না। যেমন ধরো আমি তোমার প্রেম পাচ্ছি বলে বেঁচে আছি, যেদিন তোমার প্রেম ভালোবাসা পাবো না সেদিন আমিও বাঁচবো না। ও হ্যাঁ হ্যাঁ, সব কিনে দেব, আলতা, স্নো, পাউডার, লিপস্টিক সব কিনে দেব। সত্যি বলছি, আজই কিনে দেব ডার্লিং। আবার কার কথা বলছো? ও হ্যাঁ হ্যাঁ, ও আমার বন্ধু, আমার পেয়ারের দোস্ত। স্যার, আপনার এই বন্ধুটির নাম ঠিকানা আমার খুব প্রয়োজন। একটু পরে আসো, জরুরি কথা বলছি, প্লিজ একটু পরে আসো। না, আপনার চেয়ে আমার বিষয়টা অত্যন্ত জরুরি, তাই বলুন আপনার সেদিনের সেই বন্ধুটির নাম ঠিকানা কি? আমার বন্ধুর নাম ঠিকানা তোমার কি দরকার? অবশ্যই দরকার, একটি জরুরি ইনভেস্টিগেশনের জন্য দরকার। আমি থানার ইনচার্জ, মানে ভারপ্রাপ্ত কর্মকর্তা, আর আমি জানবো না কি সেই জরুরি ইনভেস্টিগেশন। আমার বন্ধুর ঠিকানা আমি জানলেও দেব না। স্যার, বিষয়টি খুবই জরুরি। আপনি একজন পুলিশ কর্মকর্তা হয়ে কোনো তদন্তের ক্ষেত্রে কারোর ঠিকানা জানা থাকলে তা অন্য একজন পুলিশ কর্মকর্তাকে দিতে আপনি বাধ্য। যদি না দেই? তাহলে আমি ধরে নেব একজন সরকারি কর্মকর্তা হয়ে ক্ষমতার অপব্যবহার করছে, সরকারি কাজে অসহযোগিতা করছে, একটি সত্যকে গোপন করার চেষ্টা করছে, আর সে কারণে ওই পুলিশ কর্মকর্তাকে প্রয়োজনে পুলিশ কর্মকর্তা থেকে একজন সাধারণ মানুষও বানানো যায়, এবং একজন সাধারণ মানুষের কাছ থেকে আইন মোতাবেক যেসব নিয়ম পদ্ধতিতে পুলিশ দিনের মতো একটি সত্যকে সত্য হিসেবে উদ্ঘাটন করার জন্য যেসব করতে পারে আমি তাই করব। স্যার, আমি আপনাকে 24 ঘন্টা সময় দিচ্ছি, এরই মধ্যে আপনি যদি আপনার ওই বন্ধুটির নাম ঠিকানা না দেন তাহলে আমি এই মাত্র যে কথাগুলো বললাম তা করতে বাধ্য হব। স্যার, দেখলেন তো? স্যার দেখলেন, আমের চেয়ে বিসির ওজন বেশি। কি বলতে চাও তুমি? স্যার, আপনি হলেন ওসি, মানে এ থানার প্রধান, আর উনি হলো আপনার অধীনস্থ কর্মকর্তা, অথচ আপনাকে হুঁশিয়ারি দিল আর আপনি ওনাকে কিছুই বললেন না। এই চুপ, তুমি তো ওনারই লোক, তাই আমি কি করব কি বলবো তা কি তোমাকে বলতে হবে? স্যার, আপনি ভুল করছেন, আমি পূর্বে ওদের লোক ছিলাম কিন্তু বর্তমানে আমি নেই। তুমি এখান থেকে চলে যাও, আমার মাথা খুব গরম। স্যার, মাথা গরম করলে কোনো কাজ হবে না, আমি কিছু কথা বলতে চাই, আপনি ধৈর্য সহকারে শুনুন এবং আমার কথা বিশ্বাস করুন। তোমাদের আবার বিশ্বাস? আবার কোন ষড়যন্ত্র নিয়ে এসেছো তাই বলো। স্যার, আমি ষড়যন্ত্র করিনি, ষড়যন্ত্র করেছি ওরা। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, হাসনা আমার ছোটকালের বন্ধু, আমার সাথে আজ প্রায় 5 বছর ধরে প্রেম চলছে, অথচ ওই বেটা আমার বন্ধু হয়ে মাত্র কয়েকদিনের মধ্যে পটিয়ে ফেলল। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, এর প্রতিশোধ আমি নেবই, আমি যদি পাপের সন্তান হয়ে থাকি প্রতিশোধ আমি নেবই। তাই স্যার, কাইন্ডলি আমাকে আপনার করে নেবেন, বলুন স্যার, আমাকে আপনার করে নেবেন, কথা দিন। না, প্রথমত তোমাকে পরীক্ষা করব, তারপর। ওকে স্যার, 100% কারে।